হ্যালো যদি ক্যারি ফ্রেন্ডস, করো। ওয়েলকাম টু পারস কিচেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব আনকমন একটা রেসিপি, গন্ধরাজ পাতা দিয়ে লইটা মাছ। নিশ্চয়ই আপনারা এটা খাননি, এটা বানানোর পর আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন কীরকম লাগে, খুব টেস্টি হয় রেসিপিটা। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। গন্ধরাজের পাতা দিয়ে লইটা মাছ বানানোর জন্য আমি এখানে লইটা মাছ নিয়েছি এখানে 500 গ্রাম নুন হলুদ মাখিয়ে। এখানে আমি সবজির মধ্যে নিয়েছি আলু, শিম আর বরবটি নিয়েছি আমি এখানে। আর এখানে আমার লাগছে ঝালটা, আপনারা যেরকম খাবেন তার জন্য আমি নিয়েছি এখানে 7-8টা কাঁচা লঙ্কা, আদা রসুন গ্রেট করা। এখানে আমি 1 ইঞ্চি মতো আদা নিয়েছি গ্রেট করে, 12-13 কোয়া রসুন নিয়েছি গ্রেট করে। এখানে আমার গন্ধরাজের পাতা লাগছে 5-6টা, 1টা মিডিয়াম সাইজের টমেটো আমি এভাবে কুচি করে কেটে নিয়েছি, এখানে আমার 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ লেগেছে কুচি করা। তাহলে এবার রান্নাটা আমি শুরু করে দিই। রান্নাটা হবে সর্ষের তেলে। এখানে আমি বেশ খানিকটা সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হবে তারপরে। আমি এর মধ্যে দিয়ে দেবো সাদা জিরে ফোড়ন, এটা ফ্রাই হয়ে গেছে জিরেটা। এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে, আমি লঙ্কা চিরে রাখা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আমি গ্রেট করা রসুন আদা একসাথে, এটা আমি ভাজা ভাজা করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আদা রসুন গ্রেট করেও না দিয়ে বেটেও দিতে পারেন, আমার গ্রেট করে দিতে একটু মুখে পড়লে ভালো লাগে তাই আমি গ্রেট করে দিয়েছি। এবার টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুনের একটু কম, স্বাদ মতো নুন, এবার আমি দিয়ে দিচ্ছি শিম, বরবটি, আলু আমি কেটে রেখেছি সেই সবজিগুলো সব আমি দিয়ে দিচ্ছি, মশলার সাথে আমি ভাজা ভাজা করে নেব। সবজিটাকে আমি একটু মিডিয়াম ফ্লেম করে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে আর সিদ্ধ আমি করে নিয়ে ফিরে আসছি। আমার এটা করতে সময় লাগবে 5 মিনিট, তার মধ্যে আমি ফিরে আসছি। দেখুন 4 থেকে 5 মিনিট আমি সবজিটাকে ভাজা ভাজা করে নিয়েছি, হালকা জল জল বেরিয়ে এসছে, দেখুন ও শুকিয়ে যাবে। এবার আমি নুন হলুদ মাখিয়ে রাখা লইটা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন আমি মশলাগুলোর সাথে মাছগুলোকে মিশিয়ে নিচ্ছি, রান্নাটা আমি এখন হতে দেবো। ফ্লেমটাকে হাই ফ্লেমেই রাখবেন, এটাকে আমি হতে দেবো এখন 7 থেকে 8 মিনিট। দেখুন আমি এর মাঝেই মশলাগুলো দেবো, আমি দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুনের মতো, জিরের গুঁড়ো দিচ্ছি আমি 1 টিস্পুন। এবার আমি হতে দিচ্ছি রান্নাটা, দেখুন হচ্ছে, সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আমি আরেকটু জলটাকে মেরে নেব, আপনারা যদি এরকম খেতে পছন্দ করেন তাহলে এরকম নামিয়ে ফেলতে পারেন, আর যদি একটু শুকনো শুকনো খেতে পছন্দ করেন তাহলে আরেকটু জল শুকিয়ে নিতে হবে। দেখুন হয়ে গেছে, আমি এরকমই শুকনো শুকনো নামাচ্ছি আমি। এবার আমি গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম, লেবু পাতাটা আমি এবার দিয়ে দেবো কিন্তু কোনো গরম গরম করবো না, গ্যাস অফ করে দিলাম। এবার আমি লেবু পাতাটা দিয়ে দিলাম, দিয়ে আমি ঢেকে কিছুক্ষণ রেখে আমি সার্ভ করব, কারণ এই লেবু পাতার যে গন্ধটা, এই যে গন্ধটা যে এত সুন্দর লাগে খেতে, আপনারা অবশ্যই বানিয়ে একবার দেখবেন, দারুণ হয় খেতে। আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ, আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন।